হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি, এখন বাজে সকাল 9টা। 9টার থেকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ঘর দোর সব পরিষ্কার করা কমপ্লিট। অনেকক্ষণ বসেছিলাম, বসে মায়ের সাথে গল্প করলাম, ভাইয়ের সাথে গল্প করলাম, মানে সকালবেলা একটু আড্ডা দিলাম, তারপর চা খেলাম। তার সাথে আজকের বনরুটি ছিল, বনরুটি খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এপাশে দেখো যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আর অনেকগুলো সবজি কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে সোমবার, আমাদের এই সাইডটাতে বৃষ্টি নেই কিন্তু প্রচুর বাতাস চালিয়েছে, প্রচুর, পুরো মানে বাতাসের জোরে বাইরে মানে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। কারণ বাইরের দিকটাতে এখন প্রচুর ধুলো, কারণ বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়াতে কিন্তু ধুলোগুলো জমে জমে একদম যখনই বাইরে বেরোনো যায়, বেশিরভাগ সময়ই বাতাস চালাচ্ছে, বাতাসের জোরে প্রচুর প্রচুর কিন্তু বাতাস হচ্ছে, আর বাতাসের জোরে কিন্তু প্রচুর ধুলো হচ্ছে। তো ঘরের জানলা দরজাগুলো সব বন্ধ করে রেখেছি, বৃষ্টিটা না হলে এই ধুলোটা কমবে না। আজকে সোমবার বৃষ্টি হওয়ার কথা, জানি না মানে বৃষ্টি হবে কি না। আর ওইদিকে বোন ওরা একটু দুষ্টামি করছে দেখে জেঠি চিল্লাহল্লা করছে। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, কী কী সবজি কেটেছি আর কী কী রান্না করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার মনে হয় তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো। এখানে সবজি কেটে নিয়েছি, হালকা একটু জল দিয়েছি, ঘরে জল আনা নেই। আর ওই যে এখানে বালতিটা রেখেছি, মা জল এনে দেবে। আর এখানে দিয়েছি দেখো সজনা, ঝিঙে, ডাঁটা, বেগুন, এই দেখো সব রকম সবজি এখানে আছে। আর এখানে এখন আলু দিব, দিয়ে এই সমস্ত সবজি দিয়ে সর্ষে বাটা করব। অনেক দিন থেকে সর্ষে বাটা খাওয়া হয় না, প্রচুর গরম ছিল, গরমের মধ্যে না সর্ষে বাটাটা খেতে ইচ্ছেও করে না, আর সর্ষে বাটা খেলে পেটের গণ্ডগোলও যদি হয়ে যায়, প্রচুর গরম ছিল। তো আজকে আকাশটা অনেকটাই ঠান্ডা, তো মা বলছিল একটু সর্ষে বাটা রান্না করতে। আর বাবা বাজার থেকে আজকে কিচ্ছু আনিনি, শুধু ডাল নিয়ে চলে এসেছে, মুসুর ডাল। আমার ভাই ডাল খেতে একদমই পছন্দ করে না, ও কলেজ যাওয়ার সময় মানে না ও কলেজ না সরি যখন কম্পিউটারে যাচ্ছে তখন বলে দিয়েছে যে ডাল রান্না করবি না, মুসুর ডালটা রান্না করবি না, অন্য কী রান্না কর কর। তো মা এখন গেছে দোকানে ডিম আনতে, তো মাকে বললাম যে আজকে আকাশটা ঠান্ডা আছে, এই ডিমটা তো খাওয়াই যায়, তুমি ডিম নিয়ে এসো, আর এদিকে সর্ষে বাটাটা করবো। ভাই ডিমটা দিয়ে খেয়ে নেবে, ভাই তো সর্ষে বাটা ভালোবাসে না, ডিমটা দিয়ে খেয়ে নিতে পারবে। আর মা বলছে ডাল আর করতে হবে না, যেদিন লেবার আসবে সেদিন ডাল সাথে অন্য অন্য তরকারি করতে হয়, লেবার থাকলে দুটো তিনটে রান্না করতে হয়, দুটো দিয়ে তো হয় না। আর বাইরে তো প্রচুর প্রচুর পরিমাণ বাতাস চালিয়েছে, আর এখন তো রান্না এদিকে প্রায় বসিয়ে দিয়েছি, সবজিগুলো কাটা হয়ে গেছে, মা ডিম নিয়ে এলে ডিম সেদ্ধ বসাবো, সাথে আলু সেদ্ধ বসাবো, বসিয়ে তারপর রান্নাবান্না শুরু করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদেরও। যে বাতাসটা এখন হচ্ছে, এই বাতাসটা যদি এখন মানে দিনের বেলা না হয়ে যদি রাত্রেবেলা হয় বা সন্ধেবেলা হয়, এটা কিন্তু ঝড় বা তুফানে পরিণত হবে। আর দিনের বেলা হচ্ছে দেখে বাড়ি সবাই বাড়ির মানে বাইরে ঘরের বাইরে, আর যখন এটা রাত্রেবেলা হবে তখন এটাই তুফান, এটাই ভীষণ হাওয়া, এখন কিন্তু প্রচুর হাওয়া চালিয়েছে। তো এটা রাত্রে হলেই কিন্তু তুফান হয়ে যেত। আর আর খবরে বলেছে মানে নিউজ চ্যানেলে বলেছে নাকি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে, কী যে হয় ভগবান জানে। কালবৈশাখী হলে আমাদের এই রান্নাঘরটা টেকা মুশকিল, কারণ রান্নাঘরের অনেকগুলো বাতা মানে চালের যে বাতাগুলো আছে, এই যে বাতাগুলো এগুলো না অনেকগুলো নষ্ট হয়ে গেছে। মিস্ত্রি খবর দেওয়া হয়েছে, বাতা আনা হয়েছে, কিন্তু এতদিন গরম ছিল বলে মিস্ত্রি বলে এত গরমের মধ্যে কাজ করব, টিনের চালে উঠতে হবে, চালটাকে খুলে নামাতে হবে, এই গরমে করব না, আকাশটা একটু ঠান্ডা হোক। আকাশ ঠান্ডা হবে কি, এখন তো পুরো মানে আকাশ অন্যরকম একটা রূপ ধরে ফেলেছে, কি বলবো যে এখন কোন দিন ঠিক হয় কি না হয় জানি না। আর আমাদের যে টিভির ঘরটা আছে ওটারও প্রচুর ভয় আছে, ওটার তো খুঁটি যতগুলো খুঁটি আছে সবগুলোই নড়বড়ে হয়ে গেছে। আর যখন আমরা ছোটো ছিলাম তখন যখন তুফান আসতো কাল ঝড় আসতো, তখন না আমার ভাইরা তুফান আর ঝড়ে প্রচুর ভয় পায়, প্রচুর ভয় পায়, বাজ পড়লে প্রচুর ভয় পায়। আমরা না বিছানার নিচে ঢুকে থাকতাম, বিছানার নিচে বসে থাকতাম, এতটা পরিমাণ ভয় লাগতো। আর ঘরটা তখন থেকেই নড়তো, প্রায় 10 বছর আগের থেকেই ঘর প্রচুর নড়তো, আর সেটা তো অনেক দিন হয়ে গেছে। এখন এখন ঘরের অবস্থা আরও খারাপ, এর আগের বছর যখন মানে বৃষ্টি হয়েছিল, তুফান হয়েছিল এই টাইমটাতে আগের বছর, তখন কিন্তু আমাদের ঘরটা নড়েছিল। তো এবার কিন্তু বেশি ভয় আছে, কারণ এবার আরও 1 বছর পর, আর এবারও এই অনেকগুলো খুঁটি আরও বেশি খারাপ হয়ে গেছে, জানি না কী হবে। আর ওই ঘরটা ভেঙে গেলে আমাদের এখন মানে এরকম অবস্থানে যে ঘরটা ঠিক করা হবে,
বাবা বলেছিল যে আলুটা তুলে আমাদের ঘরের হাত দেওয়া হবে, কিন্তু আলু তোলার পর যে একটা আমাদের সমস্যা হয়ে গেলো সেটা হচ্ছে আমার ভাই তো বিএড কলেজে ভর্তি হয়েছে তোমরা জানো, তো সেখানে অনেকগুলো টাকা লাগছে, তো ভেবেছে পরের বছর ঠিক করবে। তাই ভগবানকে বলছি যেন এত তুফানটা না হয়, তুফানটা হলে বেশি ক্ষতি হয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো প্রায় উতল চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালো আছি এটা শুধু মুখে বলছি, কিন্তু মন মেজাজ কোনোটাই ভালো নয়। আমি না ব্লগে এসে কাঁদতে পারি না, ব্লগে এসে হাওমাও করে কাঁদবো, কেঁদে কেঁদে ভিডিও করব, সেটা আমি পারি না। জানি না কেন আমার চোখের জলটা কম। আমি এই কথাগুলো বলছি, তোমরাও কেন এই কথাগুলো শরীরে লাগাচ্ছ আমি বুঝি না। আমি একটা কথা বললে কেন তোমরা অন্যকে ডেডিকেট করো কথার মধ্যে? আমি জানি না, আমি কি আমার মুখ দিয়ে কি কোনো কথা বলতে পারবো না? একটা ভালো, একটা মন্দ, যে কোনো একটা কথা বলি, তোমরা অন্যের শরীরে লাগিয়ে দাও, কেন এরকম করছো? আমিও একজন মানুষ, তারাও মানুষ, তোমরাও মানুষ, কেন এভাবে খোঁচাচ্ছ কেন? আর একটা জিনিস দেখবে, ঝগড়াটা কিন্তু তোমরাই লাগাচ্ছ, কয়েকজন, বেশিজন না, তোমরা কয়েকজনে কিন্তু এভাবেই ঝগড়া লাগাচ্ছ। যে কথাগুলো আমি বলেছি সেগুলো তোমরা একটু ভাবো, একটু ভেবে দেখো। আর আমি আজ পর্যন্ত যত কথা বলেছি, যত কিছু, আমি কিন্তু কারোর নাম বলিনি, কোথাও কারোর নাম বলিনি, কোথাও কাউকে বলিনি যে এটাই এ করেছে, এটা ওইভাবে বলিনি। আর আমার কাছে যে কমেন্ট আছে, কমেন্টগুলো আসছে পুরো আমার নাম ধরে আসছে, পুরো আমার নামটা দিয়ে তারপর কমেন্টটা আসছে। তাই আমি বলছি, আমি জানি এসব নিয়ে কথা বললে কথা বাড়বে, এসব নিয়ে কথা যতই আমি বলবো ততই বাড়বে। আর আমার ভালো লাগছে না জানো, কখনো মনে হচ্ছে কি জানো, জীবনটা শেষ করে দিই এখানে। আরেকবার মনে হচ্ছে জীবনটা শেষ করে দেবো, যে আমার মধ্যে বেড়ে উঠছে তার কি তো কোনো দোষ নেই, সে তো কোনো দোষ করেনি, সে একটা ছোট্ট শিশু, সে আমার মধ্যে আছে, সে আমার মধ্যে আসতে চলেছে, পৃথিবীর আলো দেখতে চলেছে, তার কোনো ক্ষতি আমি করতে পারি না, তাকে কিছু বলতে আমি পারি না। এটাই হচ্ছে আমার সব থেকে বড় এখন দুর্বল জায়গা। তোমাদের কিছু কথা বলি, আমি যখন কোনো কথা সোশ্যাল মিডিয়াতে বলছি, অনেক কথাগুলো, অনেক কিছু, আমি জানো এই পেছন দিকটাতে এসে বসেছি, পেছন দিকটাতে একটু বাতাস বেশি, তো সেই জন্য একটু হয়তো তোমাদের ভিডিওতে অসুবিধা হবে। তো অনেকগুলো কথা না, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, আমি জানি অনেক বলেছি রাগের মাথায়, রাগে অভিমানে অনেক রকম কথা বলেছি, অনেক কিছু বলেছি, সবই কিন্তু রাগে বলেছি। আমাকেও কেউ ছাড়েনি কথা বলতে, অনেক রকম কথা বলেছে, অনেক কিছু আমাকে শুনতে হয়েছে, বাপের বাড়িতে আছি সেটাও শুনতে হয়েছে, কেন আছি, কি কারণে আছি, সেগুলো না জেনেও অনেকগুলো কথা বলা হয়েছে। এমন কি আমার বরের সম্বন্ধে এমন একটা কথা বলা হয়েছে যেটা সবারই খারাপ লাগে শুনতে, আমার বর নাকি মামিদের সঙ্গে গলায় ধরে, এটা সেটা অনেক কিছু এগুলো বলা হয়েছে। তোমরা বলো তো, একটা ছেলে যদি তার নিজের শাশুড়িকে মায়ের মতো ভালোবাসে,
গলায় যদি ধরে, হ্যাঁ আমার বর না একটু এরকম, মানে সবাইকে একটু বেশি ভালোবাসতে জানে, ও ভালোবাসে সবাইকে একদম নিজের মতো করে ভাবে। কি করে জানো, ও যখন মামা বাড়ি আসে তখন মামিদেরকে বলে এটা আমার বড় বেটি, এটা আমার ছোটো বেটি, এরকমভাবে বলে। এই এই না যে এই কথাগুলো বলে নিজের জামাই যারা আছে তাদের, মামিদের যে নিজের জামাই আছে, নিজের জামাইদের আদর কমে যাবে। যখন তাদের নিজের জামাই আসবে তখনও কিন্তু নিজের জামাইদের আদরটা বেশি থাকবে। আমারটা হচ্ছে ভাগ্নি জামাই, ভাগ্নি জামাই কিন্তু এতটা আপন থাকে না, যতটুকু আছে আপন আমি চাই যেমন আছে ওরকমই থাক। আমি এমন একজন ছেলে চেয়েছিলাম আমার জীবনে যে সবার সঙ্গে মিশতে জানবে, যে সবাইকে নিয়ে ভালোবাসতে জানবে। আমার অনেক আত্মীয় স্বজন, আমার বাবার বাড়ির, আমার এখানকার বাবার বাড়ি, মামার বাড়ি, শ্বশুর বাড়ি, সব কিছু মিলিয়ে কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন। আমার সব আত্মীয় স্বজন যদি একটা অনুষ্ঠানে আসে না, পুরো কিন্তু একটা অনুষ্ঠান কাফি হয়ে যাবে যদি শুধু আত্মীয় স্বজনগুলো আসে। আমি এটাই চেয়েছিলাম যেন আমার বর সবার সঙ্গে কথা বলতে জানবে, মুখ লুকিয়ে থাকবে না, এরকম পেয়েছি। আমি কিন্তু এখানে কাউকে খোঁটা মারছি না, তোমরা হয়তো ভাবতে পারো আমি কাউকে খোঁটা মারছি, কাউকেই খোঁটা মারছি না। এগুলো আমার ভালো লাগে, আমি এরকম বর পেয়েছি, আমি তাই বলি যে এরকম। এই কথাগুলো তোমাদের অনেকেরই সহ্য হয় না, জানি না কেন সহ্য হয় না। আর আমি বারবারই বলি, তোমার যদি আমাকে ভালো না লাগে আমার ভিডিও দেখো না, কিন্তু তবুও যে আমার আমার জীবনে আসতে চলেছে তাকে নিয়ে তোমরা কথা বলছো। আরে মানুষটা তো এখন আমার জীবনে আসেইনি, সে তো এখনও পৃথিবীর আলো দেখোনি। তোমরা কীরকম মানুষ, তোমাদের ভেতরে মানুষত্ব জ্ঞানটা কতটা আছে, যে তোমরা একটা শিশু যে এখনও পৃথিবীতে আসেনি তাকে নিয়ে কথা বলছো। যে শিশুটা সবেমাত্র পৃথিবীতে আসতে চলেছে, যার এই মাত্র সৃষ্টি, তোমরা তাকে নিয়ে এমনভাবে কথা বলছো। হ্যাঁ আমি ভিডিওতে এসে তোমাদের অনেককেই গালিগালাজ করেছি, কারণ তোমাদের কিছু কমেন্ট গালিগালাজেরও উঠতে থাকে, যেগুলো আমি গালিগালাজ করেও তোমাদের ঠিক করতে পারবো না। তোমরা বলো কালকে আমাকে এরকম কমেন্ট করা হয়েছে, তোমাদেরকে আমি কমেন্টের স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এরকম কমেন্ট যার মধ্যে মানুষত্ব জ্ঞান থাকে, যে মানুষ যে আদৌ কোনো শিশুর জন্ম দিতে পারবে বা পেরেছে, সেই মানুষগুলো কি এরকমভাবে কোনো দিন কমেন্ট করবে? আমার মনে হয় কি জানো, যে আমাকে এই কমেন্টগুলো করেছে তার ভবিষ্যতে বা তার বর্তমানে কোনো শিশু নেই বা হবেও না, কারণ সে মানুষের মধ্যে পড়ে না। সে আমাকে কালকে কমেন্ট করেছে, মাস্টার মাইন্ড চ্যানেলটার নাম, আরেকটা ছিল থ্রি সিস্টার, মাস্টার মাইন্ড চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সে নাকি আমার সন্তানের চিতা, আমার সন্তানের চিতা জ্বালানো হয়েছে, সে আমার সন্তানের সৎকার করেছে, সৎকার করে এসেছে গঙ্গায় তার অস্থি বিসর্জন দিয়ে এসেছে। এই কমেন্টটা করার পর তোমরা বলো, যে কমেন্টটা করেছে তার ভিতরে মানুষত্ব জ্ঞানটা কি আছে, সে কি মানুষের মধ্যে পড়ে, সে মানুষের মধ্যে পড়ে না? আজ এই কথাগুলো বলতে আমার চোখে জল চলে আসছে, তার একটাই কারণ, সে আমার শিশু। হ্যাঁ কোনো মা এমনি এমনি মরে না, কারণ থাকে, অনেক কারণ আছে জানো। আমি এইসব কোনো কিছু এখানে বলতে চাই না, আমি তাদের সম্পর্কে ভিডিও এখানে করতে চাই না, আমি চাই না। কারণ দেখো একটা কথা, আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু এটা আমি সহ্য করতে পারি না। একটা মায়ের কাছে সব থেকে বড়ো হলো তার শিশু, একটা মেয়ের কাছে বিয়ের আগে সবার আগে থাকে তার মা বাবা, তারপর থাকে তার স্বামী, তারপর যদি সে কোনো সন্তান জন্ম দেয় বা তার সন্তান যদি পেটে থাকে তখন থাকে তার সন্তান। অন্ধ ভালোবাসা চেনো? আমি আমার সন্তানকে অন্ধের মতো ভালোবেসে ফেলেছি, যে আমার এখন পেটে আছে তাকে আমি অন্ধের মতো ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। আমি একটা ভিডিওতে বলেছিলাম মাকে খেয়েছে, দাদুকে খেয়েছে, আমি কিন্তু সেখানে কোনো নাম করিনি, আমি কিন্তু সেখানে কারোর নাম বলিনি, কারো নাম বলিনি, একটা গল্প বলেছিলাম। গল্পটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তোমাদেরকে বলেছিলাম বিচার করতে, কিন্তু তোমরা যে বিচারক হিসাবে বা এই রকমভাবে জঘন্য বিচার করবে সেটা আমি জানতাম না। অনেক তাছাড়াও অনেকেই আমাকে কমেন্ট করেছিল, বাপের বাড়িতে পড়ে আছি, শ্বশুর বাড়িতে যাস না, কেন যাস না, তোর স্বামী এরকম, তোর স্বামী সেরকম। আমি তো সেই কথাগুলোতে উত্তর কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। কেন, এতটুকু কথা শরীরে লেগে গেছিলো, দোষ করেছে দেখে আমি বলেছিলাম নিশ্চয়ই কোনো দোষ আছে, একটু বিচার করো, একটু বিচার করো।
একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় এরকমভাবে বলে না, ভয় আমার ভেতরেও আছে, আমিও মানুষ, আমারও ভয় করে। যদি আমি একটা মিথ্যে কথা বলি, যদি ভগবান উপর থেকে দেখে, তাহলেও ভগবান একভাবে না একভাবে আমাকে শাস্তি দেবেই, এটুকু আমি ভাবি। একবার ভাবি, আমি মিথ্যে কথাটা যদি বলতাম তাহলে আমি 10 বার ভাবতাম যে রাম আমি তো মিথ্যে কথা বলেছি, ভগবান আমার কী হবে। আমি মিথ্যে কথা বলিনি, এমন কিছু কথা তোমাদের বলেছি যেটা তোমরা বুঝেও না বোঝার ভান করো। এমন কতগুলো আমার সাবস্ক্রাইবার এখানে দেখছি, আমি তোমাদের হাত জোর করছি, তোমাদের পায়ে পড়ছি, তোমরা আমার ভিডিও দেখো না, চলে যাও আমার ভিডিও থেকে, আমার চাই না তোমাদের মতো ভিউয়ার্স। কয়েকজন যে এমন খারাপ খারাপ কমেন্ট করছো, তোমাদের মতো ভিউয়ার্স আমার চাই না গো, এসো না আমার ভিডিওতে, দেখো না আমার ভিডিও, আমি অনেক শান্তিতে থাকবো। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া থেকে সেরকম কামাই করি না, যতটুকু করি আমার হাত খরচা চলে, আমার এটা একটা নেশা হয়ে গেছে, ভালো লাগে ভিডিও করতে, ভালো লাগে, ভালোবাসি ভিডিওটাকে, ইউটিউবটাকে ভালোবাসি, সবাই এখানে থাকে, অনেক বড়রা আছে, অনেক রকম আমাকে বুদ্ধি দেয়, অনেক রকম কথা বলে, ভালো লাগে। নিজের কিছু অজানা কষ্ট, নিজের কিছু ভালো লাগা সব এখানে শেয়ার করতে পারি, এসব ভালো লাগে। কিন্তু তাই বলে তোমরা আমার সন্তানকে এইভাবে কথা বলতে পারো না। আমি আজকে তোমাদের হাতে ধরছি, পায়ে পড়ছি, চলে যাও আমার চ্যানেলটা, তোমরা ইয়ে করে দাও, আনসাবস্ক্রাইব করে দাও, চলে যাও না গো, এভাবে আমার ভিডিওতে এসে আমার সন্তানকে এভাবে এরকম বলো না। তোমাদেরও ভবিষ্যতে সন্তান হয়েছে বা হবে, বা হয়তো তোমারও, তুমি হয়তো ছেলে, তুমি হয়তো মেয়ে, তোমারও সন্তান হয়েছে বা হবে, তুমি যে কথাগুলো বলছো এগুলো তোমার সন্তানের উপরে যদি কোনোদিন এফেক্ট পড়ে, তুমি থাকতে পারবে তো? পারবে তো তুমি থাকতে? মানুষ জীবনে ভুল অনেক করে, কিন্তু সেই ভুলগুলো তার সন্তানকে এইভাবে বলা ঠিক না। আমি এখানে আর কথা বলবো না, আমার খুব কষ্ট হচ্ছে জানো, খুব খারাপ লাগছে আমার। আজকে আমি অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমরা কী মাইন্ডে নেবে, তোমাদের কারো কারো মানুষের তো জ্ঞানটা নেই, তোমরা এইভাবে আমার সন্তানকে বলছো, আমি সহ্য করতে পারছি না। তোমরা শুধু বলো একটা মা মরা মেয়ে এরকম হয়েছে, এরকম হয়েছে, অনেক ভিতরে অনেক কিছু আছে গো, অনেক কিছু যেটা উপর থেকে দেখা যায় না, অনেক কিছু আছে। আর আমি ওদের সম্পর্কে কোনো কথাই বলতে চাই না এখানে, আমি একা ভালো আছি, আর আমার, আমি ভগবানের আশায়, ভগবানের কাছে প্রার্থনা করে আমি যেরকম আছি আমি সেরকম থাকতে চাই, আমার ভেতরে আমি কোনো লোভ আনতে চাই না। আজকে এখানেই রাখছি, আর কথা বলবো না।